السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছু ওসিয়ত করেছেন বারবার। সেই ওসিয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছিলেন, ইন্নামা আনা বাশারুন ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুন, আমি তো একজন বাশার, আমি একজন বাশার। ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি, আমার আশঙ্কা হচ্ছে যে কোনো সময় আল্লাহ পাকের আমার রবের দূত, আমার রবের রাসূল আমার কাছে চলে আসবে। রবের রাসূল কে? মালাকুল মাউতের কথা বুঝিয়েছেন, যে মালাকুল মাউতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার রবের রাসূল, তিনি যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করে জানান না কোন মাসের কত তারিখে কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করতেছেন, ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি, আমার রবের দূত, রবের রাসূল যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমার উম্মতারা তারাকতু ফিকুম সাকালাইন, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। একটা হাদিস আছে দুটি জিনিস রেখে যাব, সেখানে কিতাবুল্লাহ আর সুন্নতে নবী। আর এই হাদিসটা যেটা ইন্তেকালের আগে বলতেছিলেন, এখানে বলছেন কিতাবুল্লাহ, আরেকটা হলো আহলে বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাব, আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুইটা জিনিসের প্রথম জিনিসটি হলো কিতাবুল্লাহ, এক নম্বর যে জিনিসটি রেখে যাব সেটা হলো কিতাবুল্লাহ। ফিহিল হুদা ওয়ান নূর, কিতাবুল্লাহর মধ্যে দুটি জিনিস আছে, ফিহিল হুদা, কিতাবুল্লাহর মধ্যে আছে হেদায়েত, কিতাবুল্লাহর মধ্যে আল্লাহর কিতাবে আছে হেদায়েত, ওয়ান নূর, আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর। তাহলে যেই লোক হেদায়েত খুঁজবে, যেই লোক নূর খুঁজবে, সে কোথায় খুঁজবে? জি, আপনি ইলিশ মাছ খুঁজতে চান, ইলিশ মাছ ধরবেন, তা আপনি পুকুরে যদি, আমাদের দেশের পুকুরে পুকুরে, বাংলাদেশের সব পুকুরে খুঁজে পেলাম, ইলিশ মাছ পাবেন? ইলিশ মাছ থাকে কোথায়? যেখানে থাকে সেখানে খুঁজতে হবে। আপনি অন্য জায়গায় যদি সারা জীবনও খুঁজেন তো ইলিশ মাছের সন্ধান পাবেন না। যেই জিনিস যেখানে থাকে সেই জিনিস সেখানে খুঁজতে হবে। আল্লাহ রাসূল উম্মতকে দেখেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি আমার উম্মতকে রেখে যাচ্ছি নাকিয়াতান বাইদা, একেবারে স্বচ্ছ পরিষ্কার এক দিনের উপরে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, মানে আমার উম্মত তাকাইলেই দেখতে পাবে সবকিছু, একেবারে নাকাইয়াতান বাইদা, পরিচ্ছন্ন শুভ্র সাদা এক দিনের উপরে আমার উম্মতকে রেখে যাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমাদের কাছে যে আল্লাহর কিতাবটা রেখে যাচ্ছি, ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে আছে হেদায়েত, এই কিতাবের মধ্যে আছে নূর। তাহলে হেদায়েত খুঁজলে আল্লাহর কিতাব, নূর খুঁজলে আল্লাহর কিতাব। কিন্তু আফসোস, আমাদের মুসলিম উম্মা হেদায়েত আল্লাহর কিতাবে খুঁজে না, নূর আল্লাহর কিতাবে খুঁজে না, ওই এক নূর নিয়ে মারামারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি না মাটির তৈরি, সেই জিনিস নিয়ে মারামারি করে। কিন্তু এইটা যে নূর, আল্লাহর কিতাব যে নূর, এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত আছে? এটা আল্লাহর কোরআন পুরাটাই নূর। আল্লাহ রাসূল বলতেছেন ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে আছে হেদায়েত আর নূর। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি আমার রাসূলের উপরে ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, আমার রাসূলের সাথে যে নূর নাজিল করা হয়েছে সেই নূরের ইত্তেবা করবে। সেই নূরটা কি? কোরআন। কোরআনকে আল্লাহ পাক সরাসরি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে নূর, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, আমার রাসূলের সাথে যে নূর নাজিল করা হয়েছে সেই নূরের যারা ইত্তেবা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো হলো সফল কাম। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত, হেদায়েত খুঁজতে হবে আল্লাহর কিতাবে।
তাহলে আপনি আমি হেদায়েত পাবো। আল্লাহর কিতাব বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিতাবে হেদায়েত খুঁজলেও সেখানে হেদায়েত পাওয়া যাবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখুজু বিহি ওয়াসতামসিকু বিহি, আমার উম্মত ওই কিতাবকে ধরো, ফাখুজু বিহি কিতাব ধরো। তারপরে আবার এটাকে আরেকটু তাকিদ দিয়ে বলছেন ওয়াসতামসিকু বিহি, শুধু ধরলে হবে না, এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো। প্রথম বলছেন ফাখুজু বিহি, আল্লাহর কিতাব ধরো। তাহলে আল্লাহর কিতাব ধরা কি ফরজ? আল্লাহর কিতাব ধরা ফরজ। আজকে সেটা বিকৃত হয়ে হয়ে গেছে ফিদ ধরা ফরজ, বলে যে ফিদ ধরা ফরজ। অথচ আল্লাহ রসুল বলতেছেন কি ফাখুজু বিহি, আল্লাহর কিতাব ধরো। নবী সাল্লামের শব্দটাই এরকম ফাখুজু বিহি, আল্লাহর কিতাব ধরো। ওয়াসতামসিকু বিহি, শুধু ধরলে হবে না, এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো। মজবুত করে আল্লাহর কিতাব ধরো। মুসলিম উম্মা এখন আল্লাহর কিতাব না ধরে অন্য কিছু ধরা নিয়ে ব্যস্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ আহেব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। তোমাদের কাছে আরেকটি অংশ রেখে যাচ্ছি আমার আহলে বাইত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলছেন, একটা কিতাবুল্লাহ আরেকটি আহলে বাইত। তাহলে কিতাবুল্লাহর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এটাতে কোনো বক্রতা বা অস্পষ্টতার কিছু আছে, না বুঝার কিছু আছে? একেবারে নাকিয়াতান বাইদা, স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে এমন একটা আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবে আছে হেদায়েত, এই কিতাবে আছে। আল্লাহ পাক কোরআনের শুরুতেই কি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যেই আছে হেদায়েত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজু বিহি ওয়াসতামসিকু বিহি, আল্লাহর কিতাবটাকে তোমরা শক্ত করে মজবুত করে ধরো। কিন্তু মুসলিম উম্মা এটা ছেড়ে দিছে, যেটা ধরতে বলছেন আল্লাহ রসুল সেটা ছেড়ে দেওয়া হয়েছে, সেটা ধরে না। যেটা ধরতে বলেন নাই আল্লাহ রসুল সেটা ধরা নিয়ে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনের ছায়া তলে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কোরআন থেকে হেদায়েত এবং নূর পাওয়ার আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলে আমিন।